বিশ্বকাপ সেমিফাইনালে উঠলে ইডেনে কি খেলবে ভারতীয় দল? জানুন সত্য। মঙ্গলবার আইসিসির তরফে প্রকাশিত হলো 2023 ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত ক্রীড়াসূচি। বিশ্বকাপে ভারত প্রথম নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 8ই অক্টোবর। অন্যদিকে 5ই নভেম্বর কলকাতার ক্রীড়াপ্রেমীরা ভারতে ম্যাচ দেখার সুযোগ পেতে চলেছেন। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে ম্যাচ খেলবে ভারত। এছাড়াও বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হবে এই ইডেনেই। আর এরপরই প্রশ্ন উঠছে, ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে কি ভারতীয় দলকে ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল খেলতে দেখা যাবে? খবর অনুযায়ী ভারতীয় দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলেও সেমিফাইনাল ম্যাচ খেলবে না কলকাতায়। ভারতের ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তান দল যদি সেমিফাইনালে ওঠে তাহলে তাদের ম্যাচটি হবে ইডেনেই। তবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের এখনই হতাশ হলে চলবে না, কারণ সেমিফাইনালে যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয় তাহলে সেটি হবে ইডেন গার্ডেন্সে। অন্যদিকে শোনা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তার যোগ্যতা অর্জন পর্বে যে পজিশনেই শেষ করুক না কেন, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফায়ার 1 দল হিসেবেই খেলবে। একইভাবে শ্রীলঙ্কা খেলবে কোয়ালিফায়ার 2 দল হিসেবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।